বুঝতেছেন আমার বড় ভাই তিনটা গুটি যাওয়ার কথা ছিল কিন্তু দুইটা গুটি চলে গেছেন আমি কইছি মারার আগে তিনটা দেব এবং কি রেট নিচ্ছেন রেট চলে গেল এখন কাভারের মায়ের দেখা যাক কাভার হয় কি না হয় আমি একটু আতঙ্কের মধ্যে আছি কাভারটা হয়ে গেল কারণ যে কোনো লোকে কাভার করতে যায় ওরাই ভয় পায় সবাই কাভার দিতে পারে না এবং কি আরো একটা গুটি মারতেছেন দেখা যাক কি হয় অসাধারণ খেলোয়াড় ভালো খেলে দিয়েছেন গুটি গুটি টুকটুক করে সব গুটি চলে যাচ্ছে অফ কিন্তু মিস 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 এই মিসটা না হলে আরো দুই তিনটা গুটি যাইতো এখন খেলা কালোর হাতে কালো দেখা যাক কি করতে পারেন কিন্তু না কালো বয় পাইয়া গেছে বয় পাইয়া গুটিটা মিস করে দিচ্ছেন এখন সাদা বেস মারতেছেন এবং কি বেস উঠে দিতে চাইছিল চলে গেছে মিস হয় নাই এবং কি এখন ডাবল দিতে যাচ্ছেন দেখা যাক ডাবল দিতে পারেন কিনা এবং কি ডাবল এরপরে এইখানে স্ট্যাক বসে না তারপরে যদি বৈশা যায় কোনোভাবে তাহলে গুটি চলেও যেতে পারে স্ট্যাক বসবে না এটা আমি আগেই বুঝতে পারছিলাম স্ট্যাক বসবে না এবং কি সামনে দুইটা গুটি চাপের মধ্যে আছে এখান থেকে মিস হয়ে যেতে পারে নাও যেতে পারে আমি ও এত সুন্দরভাবে এই গুটিটা যাবে এটা আমি ধারণা করতে পারি নাই কারণ এটা যাওয়ার কথা ছিল না কিন্তু এটা মিস সাদা রয়েছে অনেক কয়টা কালো সাদা রয়েছে মাত্র দুইটা এখন কালো খেলা সাদা হয়তো বা পয়েন্ট পাবে না কিন্তু কালা মাঠ ভর্তি কালা তারপরেও আশা করা যাচ্ছে যে সাদা পয়েন্ট পাবে না কারণ কালো অনেক ভালো খেলে স্ট্রাইক পাইলে ওরা স্ট্রাইক দিতে চায় না কিন্তু এখন তো একটু বেজালের মধ্যে পড়ে গেল কারণ কালার পিছনে চলে সাদার পিছনে চলে গেছে গুটি দেখা যাক কি হয় ও নাইস শট আর রয়েছে একটা গুটি এই গুটিটা কোন পকেট খেলবে আমি বুঝতে পারতেছি না দেখা যাক কি হয় কিন্তু না স্টিক লাগে না স্টিক লাগলে পয়েন্ট পাওয়া যায় তো এখন খেলা সাদার সাদা দেখা যাক কি হয় সাদা একটা গুটি নিয়ে নিল টান টান উত্তেজনা একটা একটা গুটি রয়েছে সাদা একটা কালো একটা মায়ের সাদার হাতে কিন্তু সাদা পারে নাই এখন দেখা যাক কালোর মায়ের কালো ফালাই দিলে বুট ক্লিয়ার এবং কি না কালো মিস করে দিল এবং কি সাদা বুট পেয়ে গেছে বুট ছাইড়া দিছে বুট পেয়ে গেল সাদা এবং কি পয়েন্ট ছয়